বলা হয় গরিবের প্রোটিন হচ্ছে ডাল, কিন্তু একথাও সত্য যে আমরা খাদ্য উৎপাদনের ক্ষেত্রে যতই সফলতা অর্জন করি না কেন, ডালের ক্ষেত্রে কিন্তু ঘাটতিটা এখনও রয়ে গেছে। এখনও আমরা জানি যে ডালের চাহিদা পূরণ করার জন্য আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। শুধুমাত্র ডাল নয়, আরও অন্যান্য কিছু ফসলের ক্ষেত্রেও কিন্তু আমাদের বিদেশ থেকে আমদানি করে চাহিদা পূরণ করতে হয়, যেমন ভোজ্য তেল, মশলা ইত্যাদি। সাম্প্রতিক সময়ে এসে বলা হচ্ছে যে আমরা যদি খাদ্য উৎপাদনের ক্ষেত্রে সফলতা অর্জন করতে চাই বা পুষ্টি নিরাপত্তাকে নিশ্চিত করতে চাই, তাহলে এ সমস্ত পণ্যও আমাদেরকে উৎপাদন করতে হবে অনেক বেশি করে, এবং এক্ষেত্রেও আমাদের চাহিদাকে পূরণ করতে হবে অভ্যন্তরীণ উৎপাদন থেকে। আর সেই লক্ষ্যে ডাল, তেল এবং মশলাজাতীয় ফসলের উৎপাদনকে জোরদার করার জন্য কাজ চলছে একটি প্রকল্পের মাধ্যমে। আমরা আজকে এসেছি শাহজাদপুর উপজেলায় বাঘাবাড়ি অঞ্চলে, যেখানে এই সমস্ত ফসল উৎপাদনের ক্ষেত্রে নানা রকমের কর্মকাণ্ড চলছে। দর্শক মণ্ডলী, চলুন আমরা ঘুরে আসি বাঘাবাড়ি থেকে, দেখে আসি ফসল উৎপাদনের নানা রকমের চিত্র, শুনে নেই বিভিন্ন সফলতার গল্প। কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মশলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের যে কার্যক্রম সারা দেশে চলছে, তার ধারাবাহিকতায় শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতেও কিন্তু প্রচুর কার্যক্রম চলছে। এবং এই উপজেলার এই যে বিস্তৃত ব্লক আমরা দেখতে পাচ্ছি, যেটা বাঘাবাড়ি ব্লক নামে পরিচিত, সেই বাঘাবাড়ি ব্লকে কিন্তু কোনো জমিতেই ডাল, তেল বা পেঁয়াজের বাইরে অন্য কিছু নেই। মানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মশলাজাতীয় ফসলই এখানে খুব বেশি করে চাষ হচ্ছে। এবং যত পরিমাণ পেঁয়াজ চাষ হয়, যত পরিমাণ ডাল চাষ হয়, তার বেশিরভাগই কিন্তু এই ব্লকে হয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি মসুর ডালের একটি মাঠ, যেটি একজন উদ্যোক্তা চাষাবাদ করেছেন, তার নাম হচ্ছে ইয়াকুব। ইয়াকুবের এখানে যে এক একর জায়গার উপরে যে প্লটটি রয়েছে, এখানে তিনি বাড়ি মসুর আটের চাষ করেছেন। বাড়ি মসুর আটের ফলন কিন্তু অত্যন্ত ভালো, এবং আমরা জানি যে মসুর ডালের ক্ষেত্রে আমাদের দেশে প্রচলিত যে জাতগুলো আছে, তার মধ্যে বাড়ি মসুর আধুনিকতম জাত, এবং এই জাতের ফলন করে কৃষকরা যে লাভবান হতে পারেন সেটা কিন্তু সবাই জানে। আর এখানে যে মাঠটি তৈরি করা হয়েছে, সেটি মূলত বীজ উৎপাদনের জন্য করা হয়েছে, এবং এখান থেকে বীজ উৎপাদন করে তিনি আগামী মৌসুমে কৃষকদের কাছে বিক্রি করবেন বীজ হিসেবে, এবং নতুন জাত হিসেবে এবং আধুনিক জাত হিসেবে এটি ছড়িয়ে পড়বে এই এলাকায়, সেটি সকলে আশা করছেন। গত বছরও ইয়াকুব সাহেব কিন্তু এখানে বাড়ি পেঁয়াজের চাষ করেছিলেন, বাড়ি পেঁয়াজ একের চাষ করেছিলেন, এবং তিনি এখানে মসুরির চাষ করেছিলেন, তিনি এখানে কিন্তু সরিষারও চাষ করেছিলেন, এবং সরিষাকে তিনি বীজ হিসেবে বিক্রি করেছেন, পেঁয়াজের বীজও তিনি বিক্রি করেছেন, এবং সে সমস্ত বীজ এই এলাকার কৃষকরা গ্রহণ করে তারা কিন্তু খুব ভালো ফলাফল পাচ্ছেন। ফলশ্রুতিতে উদ্যোক্তা হিসেবে তার সুখ্যাতি বেড়েছে, এবং এবছর যে ফসলগুলো তিনি উৎপাদন করছেন বীজ হিসেবে, সেগুলোও যদি প্রক্রিয়াজাতকরণের মধ্য দিয়ে তিনি বীজ হিসেবে বিক্রি করতে পারেন, তাহলে শুধুমাত্র তার সুখ্যাতি বাড়বে সেটা কিন্তু বড় কথা নয়, এটি কিন্তু এই এলাকার কৃষি উৎপাদনের ক্ষেত্রে একটি বড় ধরনের ভূমিকা রাখবে। আমরা জানি যে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মশলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের মূল কাজটি হচ্ছে আধুনিক জাতের সম্প্রসারণ করা, এবং পাশাপাশি দেশের মশলাজাতীয় ফসল এবং ডালজাতীয় ফসলের উৎপাদনের ক্ষেত্রে সক্ষমতা বাড়ানো, এবং আমরা যাতে আমাদের চাহিদাটি অভ্যন্তরীণ উৎপাদন থেকেই পূরণ করতে পারি সেই ক্ষেত্রটিকে জোরদার করা। এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে এই প্রকল্পের আরেকটি চমৎকার উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তা তৈরি করা। এখানে যেমন একজন উদ্যোক্তাকে আমরা দেখতে পাচ্ছি, সেরকম সারা দেশেই এরকম উদ্যোক্তা তৈরি করা হচ্ছে, যে উদ্যোক্তারা কিন্তু একাধারে কৃষক হিসেবে নিজেদের সফলতাকে প্রদর্শন করছেন, পাশাপাশি তারা কিন্তু ব্যবসায়ী হিসেবেও নিজেদেরকে প্রদর্শন করতে পারছেন। এবং কৃষকরা যদি সত্যিকার অর্থে ব্যবসায়ী হয়ে উঠতে পারে, তাহলে অন্য কৃষকদের মধ্যেও তা উৎসাহ সৃষ্টি করতে পারে। এখানে এই চমৎকার ডালের জমি, চমৎকার পেঁয়াজের জমি বা অন্যান্য ফসলের চাষাবাদ সত্যিকার অর্থেই সকলকে উৎসাহিত করতে পারে। আমরা ইয়াকুব সাহেবের কাছ থেকে তার অভিজ্ঞতার গল্পটি শুনে নেই।
গত বছর আমি কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল এবং পেঁয়াজ উৎপাদন করেছিলাম এবং গত বছর আমি মসুর করেছিলাম, পেঁয়াজের বীজ উৎপাদন করেছিলাম। সেই বীজ আমি এলাকায় বিতরণ করেছি, পেঁয়াজ করেছিলাম, পেঁয়াজের বীজ হয়েছিল আমার 99 কেজি। সেটা আমি এলাকার জনসাধারণকে আমি আমার ব্যবসা হিসেবে আমি বিক্রি করেছিলাম। সেই বীজ থেকে আমি লাভবান হয়েছি এবং এর সাথে বাড়ি 14 আমি সরিষা আবাদ করেছিলাম। সেখানে আমি বীজ করেছিলাম আমার 14 মণ। সেখানে আমি এলাকার আমি বীজগুলি আমি বিতরণ করেছি এবং সেখানে আমি অনেক লাভবান হয়েছি। এবং এবছরও আমি মসুর করেছি বাড়ি 8। আমি করেছি বাড়ি 8 এবং আমার 1 একর অর্থাৎ 3 বিঘে। এর পাশাপাশি আমি এবারও ইচ্ছে করছি আমি এই মসুর থেকে আমি ভালো একটা ফলন পাব এবং সেই বীজটাকে আমি এবং বীজ আকারে আমি এলাকায় বিতরণ করবো বা সাপ্লাই দেবো। তার পাশাপাশি আমি এবার পেঁয়াজ করেছি 1 একর। সেই বীজটি এবছর আমি আশা করছি ভালো আমি একটা ফলন পাবো। সেই বীজটিকে আমি এবারও আমি এলাকায় আমি বিতরণ করব এবং এলাকায় চাহিদা মেটানোর পরে যদি বাঁচে আমি এলাকার বাইরে দেব। আমার এলাকায় আধুনিক ফসল জাত ক্রমেই বাড়ছে এবং সেই বীজগুলি সেই চাহিদাগুলি আমি ক্রমেই আরও বাড়ানোর চেষ্টা করছি এবং জনসাধারণকে সঙ্গে করে। কৃষি উৎপাদনের ক্ষেত্রে একজন কৃষক যখন মাঠ পর্যায়ে সফলতা অর্জন করেন তার পেছনে কিন্তু আরও অনেকের অবদান থাকে। সম্প্রসারণ কর্মীরা যেমন কাজ করেন, গবেষণা কর্মীরা যেমন কাজ করেন, জনপ্রতিনিধিরাও কিন্তু কাজ করেন। আমরা এই পর্যায়ে সম্প্রসারণ ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের মধ্য থেকে উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আব্দুল সালামের কাছ থেকে তার কথাটিও শুনব। আমরা জানি যে ভালো বীজে ভালো ফসল, আমাদের দেশে যে কৃষক পর্যায়ে যে ডাল, তেল, মশলা জাতীয় যে ফসল উৎপাদন হয় সেই ফসলের আমাদের বীজের সংকট থাকে। সেই বীজের সংকট উত্তরণের জন্য আমাদের বর্তমানে কৃষক শিশুসংশন অধিদপ্তর কর্তৃক যে প্রকল্প আছে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল, মশলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ পর্যায়ে, এই প্রকল্পের আওতায় আমাদের শাহজাদপুর উপজেলায় আমরা উন্নত মানের বীজ উৎপাদনের পদক্ষেপ নিয়েছি। এই পর্যায়ে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে এসএমই অর্থাৎ ইউনিয়ন ভিত্তিক আমাদের কৃষি উদ্যোক্তা, কৃষক উদ্যোক্তা আমরা তৈরি করছি যাতে কৃষকেরা তাদের বীজ উৎপাদন এই প্রকল্পের আন্ডারে কৃষি ফসলের বীজ উৎপাদন করে সেই বীজকে তারা নিজে ব্যবহার করবে এবং এটা সে নিজে ব্যবহার করেও একজন ব্যবসায়িক হিসেবে সে বাইরে বিক্রি করবে যাতে আমাদের উন্নত মানের যে বীজের সমস্যা হয় সেই বীজের সংকট আমরা উত্তরণ করতে পারি। এটা আমাদের প্রকল্পের উদ্দেশ্য। শাহজাদপুর উপজেলায় আমার এখানে 13টি এসএমই আছে। এই 13টি এসএমইর আন্ডারে এখানে মসুরের আমরা মসুরের এসএমই আমাদের এক আছে বাড়ি মসুর 8, এখানে আমরা উৎপাদন করতেছি। আশা করব যে এখানে যে বীজটা হবে সেটা আমাদের কৃষক এসএমই কৃষক জনাব একোপালি সেটা বীজ হিসেবে রাখবে। এছাড়াও আমাদের পেঁয়াজ বাড়ি পেঁয়াজ 1-এর এসএমই আছে, আমাদের বাড়ি সরিষা 14-16টি এবং বাড়ি সরিষা 17-র 4টি এসএমই আছে। এছাড়াও আমার খেসারি বাড়ি খেসারি 5-এর এসএমই আছে। তো আমরা এই সমস্ত এসএমইর মাধ্যমেই আমরা এখানে উন্নত মানের বীজ উৎপাদন করে আমাদের শাহজাদপুরের যে বীজের যে সংকট সেই বীজের সংকট থেকে আমরা উত্তরণ করতে চাই যাতে আমাদের যে শাহজাদপুরের যে কৃষির যে অগ্রগতি সেটা যেন সামনে আমাদের যে এবছর যে সরিষার অ্যাচিভমেন্ট যে উন্নত মানের সরিষার বীজ ব্যবহার করছে কৃষকেরা 22-16-17, আগামীতে আমি চাচ্ছি যে আমার এসএমইর বীজের মাধ্যমে আমাদের এই উপজেলায় আর কোনো স্থানীয় জাত চাষ না করে সম্পূর্ণই উন্নত জাত প্রযুক্তি হস্তান্তরিত হবে কৃষকের কাছে। এবং এর সাথে সাথে আমরা এখন বর্তমানে যে আমাদের যে পেঁয়াজের যে সমস্যা সেই পেঁয়াজের সমস্যা নিয়ে আমরা এখানে আমাদের যে কৃষক সেই কৃষক আমাদের 99 কেজি পেঁয়াজ গত বছর উৎপাদন করছে, সে বিক্রি করছে বাড়ি পেঁয়াজ 1।
এবছর আমরা আশা করছি ওই পরিমাণে পেঁয়াজের বীজ বা তার চেয়ে বেশি বীজ উৎপাদন হবে, এবং এটা আমাদের এই এলাকায় এবার ব্যাপক সারা করছে এবার এবছর। আগামীতে আরও ব্যাপকভাবে আমি পেঁয়াজের বীজ ছড়িয়ে দিতে পারবো আশা ব্যক্ত করছি। সাথে সাথে আমাদের যে ডাল ফসল যেটা আছে, ডালের এই উপজেলায় আমাদের খেসারি ২৪০০ হেক্টর আমাদের খেসারি হয়, এখানে ৫৩০০ হেক্টর আমাদের মাসকলাই হয় এবং ১২০ হেক্টর আমার মসুর ডাল হয়। তো এই যে ডাল জাতীয় যে শস্যগুলো হয় সেই শস্যগুলোতেও আমরা এই এসএমইর বীজের মাধ্যমে, উন্নত জাতের বীজের মাধ্যমে আমাদের উৎপাদনকে বাড়িয়ে নেব এবং কৃষির উন্নতির আমরা আগায় নেব। পুরো সিরাজগঞ্জ জেলা ডাল, তেল এবং অন্যান্য মশলা জাতীয় ফসল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু একটি প্রথিতযশা এলাকা, এবং আমরা জানি যে সিরাজগঞ্জ, পাবনা এবং এই অঞ্চলগুলো কিন্তু এই ধরনের ফসল উৎপাদনের ক্ষেত্রে অনেক আগে থেকেই বিখ্যাত। আমাদের গবেষণা মাঠগুলোতেও আমরা দেখতে পাই তারা এখানে গবেষণা মাঠ স্থাপন করেছেন এবং নতুন নতুন জাতগুলো কিন্তু উদ্ভাবন করা হচ্ছে এই সমস্ত এলাকার প্রয়োজনকে ভিত্তি করে। আমরা সিরাজগঞ্জ জেলার উপপরিচালক জনাব হাবিবুল হকের নিকট থেকে এই ডাল ফসল এবং অন্যান্য মশলা জাতীয় ফসল সম্পর্কে কিছু জানলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে সিরাজগঞ্জ জেলা ডাল, তৈল এবং মশলা ফসলে একটা সমৃদ্ধ জেলা। বিশেষ করে এখানে সরিষার আমরা বাংলাদেশের ভিতরে প্রায় প্রথম স্থান অধিকার করে ফেলছি সরিষা আবাদে, পাশাপাশি আমরা ডাল এবং মশলা ফসলে আমরা অনেক আগায় গেছি। আমাদের সিরাজগঞ্জ জেলায় প্রায় 4,500 হেক্টর জমিতে আমাদের মসুরের ডালের চাষ হয় এবং প্রায় 1,200 হেক্টর জমিতে আমাদের পেঁয়াজের চাষ হয়। তার সিংহভাগ পেঁয়াজের, অধিকাংশ পেঁয়াজে কিন্তু আমাদের আজকে শাহজাদপুর উপজেলায় আমাদের উৎপাদন হয় এবং আমরা আশা করছি যে এবার এই উৎপাদনের পরিমাণ আরও বেড়ে যাবে। এবং পাশাপাশি আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে শাহজাদপুর উপজেলায় এবার যে মসুরের যে আবাদ হয়েছে সেটা গত বছরের তুলনায় খুবই ভালো। আমরা আশা করছি যে এটা আরও বেশি ফলন হবে। এটার পিছনে একটা ঘরিয়া আছে যে আমাদের নতুন জাত, আমরা কিন্তু নতুন জাত সম্প্রসারণ করতেছি। বিশেষ করে আমাদের বাড়ি মসুর ৮, আমরা বাড়ি পেঁয়াজ ১, এগুলো কিন্তু আমরা সম্প্রসারণ করে যাচ্ছি। পাশাপাশি আমরা সরিষারও নতুন যে জাতগুলো আছে, বাড়ি সরিষা ১৪, বাড়ি সরিষা ১৭, বাড়ি সরিষা ১৮, বিনা সরিষা, এগুলো কিন্তু আমরা সম্প্রসারণ করে যাচ্ছি। আমরা দেখেছি যে কৃষকের মধ্যে নতুন জাত গ্রহণের প্রবণতা আগের চেয়ে অনেক বেশি। আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে আমরা ডাল, তৈলে এবং মশলা জাতীয় ফসলে আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। কারণ আমরা জানি যে প্রোটিনের একটা প্রধান উৎস হলো আমাদের ডাল। কাজেই আমরা এইদিকে আগায় যাচ্ছি যে আমরা আমাদের SDG যেটা আছে সেটাকে অর্জন করতে গেলে আমাদের পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে এবং নিরাপদ খাবার খেতে হবে। আমরা এই বিষয়টাকে সঙ্গে সামনে রেখে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু আমরা কাজ করে যাচ্ছি।
একথা ঠিক যে শাহজাদপুর ফসল উৎপাদনের ক্ষেত্রে একটি অন্যতম প্রধান এলাকা, আর শাহজাদপুরের একটি অন্যতম বৈশিষ্ট্য রয়েছে, এখানে কিন্তু গবাদি পশু পালনের ক্ষেত্রেও একটি বড় ধরনের সফলতা রয়েছে। শাহজাদপুর উপজেলা কিন্তু বাংলাদেশের কৃষিক্ষেত্রে একটি অনন্য এলাকা। একদিকে যেমন ফসল উৎপাদন, অপরদিকে কিন্তু প্রাণী সম্পদ পালনের ক্ষেত্রেও কিন্তু তাদের সুখ্যাতি রয়েছে। এই জায়গায় যে ডাল ফসলের উৎপাদনটি হয় সেক্ষেত্রেও কিন্তু প্রাণী সম্পদ পালনের ব্যাকগ্রাউন্ডটিও কিন্তু যুক্ত, কারণ এখানে যে মাসকলাই চাষ হয়, এখানে যে খেসারির চাষ হয় এবং মসুরের চাষ হয়, তার একটা বড় অংশই গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, আবার একটি বড় অংশ কিন্তু বীজ হিসেবে উৎপাদন হয় এবং সারা দেশে কিন্তু ছড়িয়ে যায়। শাহজাদপুরের এই সমস্ত চমৎকার যে চক এবং বিস্তীর্ণ যে এলাকাটি রয়েছে, এগুলো কিন্তু বর্ষাকালে ডুবে থাকে এবং বর্ষাকালে ডুবে থাকার কারণে এখানে প্রচুর পলি পড়ে এবং সেই জমিতে যখন নাকি মশলা জাতীয় ফসলের চাষাবাদ করা হয় তখন কিন্তু সেটি আরও অনেক ফলন দেয়। আমরা চলনবিল এলাকাতে যেমন দেখেছি যে রসুনের চাষ এবং অন্যান্য পেঁয়াজের চাষ এবং অন্যান্য ফসলের চাষ যেমন সুখ্যাতি পেয়েছে, একই রকমভাবে শাহজাদপুরের এই এলাকাটিও কিন্তু অনেক ক্ষেত্রে বিখ্যাত। শাহজাদপুরের আরও একটি বিখ্যাত দিক রয়েছে, এখানে তাঁত শিল্পের একটি সমৃদ্ধ এলাকা এবং শত বছর ধরে এখানকার তাঁতিরা অনেক সমৃদ্ধ সংস্কৃতি তৈরি করেছেন, অনেক চমৎকার কাপড় তৈরি করেছেন, কিন্তু কৃষির ক্ষেত্রেও তারা একই সাথে এগিয়ে যাচ্ছেন। একইভাবে বাংলাদেশের অন্যান্য উপজেলার চেয়ে একটু ভিন্ন মাত্রায় অগ্রসর হয়ে শাহজাদপুর একদিকে তাঁত শিল্প, আরেকদিকে প্রাণী সম্পদ এবং অন্যদিকে কৃষি, সব দিকেই কিন্তু তাদের সফলতাকে প্রদর্শন করছেন। আমরা চাইব এই সফলতার ধারা তারা অব্যাহত রাখুক আগামী দিনগুলোতে। একজনকে দিয়ে কিন্তু সফলতার গল্প রচনা করা যায় না, সফলতাকে যদি নিশ্চিত করতে হয় তাহলে সে সফলতাকে আনতে হবে সকলের ঘরে। প্রতিটি কৃষক যদি সফলতাকে অর্জন করতে পারেন তবেই সেই সফলতায় দেশ উপকৃত হতে পারে। আমরা চাই প্রতিটি কৃষক সফল হোক, আমরা চাই তাদের সফলতায় হেসে উঠুক বাংলাদেশ, আর তাদের সফলতায় আমরা এগিয়ে যাই সামনের দিকে। তাদের সফলতাই আমাদের আগামী দিনের সমৃদ্ধির পথ দেখাবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা।